শ্রী গুরুজয়, হ্যাঁ, আজকের আলোচনার শুরুতেই কিছু কথা বলে রাখা ভালো। আপনারা অনেকেই শাস্ত্র সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন বা বিশেষ বিশেষ সমস্যা সম্পর্কে প্রশ্ন করে থাকেন। এটা বলে রাখা ভালো, আমি শাস্ত্র বিষয়ে কোনো পণ্ডিত ব্যক্তি নই বা আমার শাস্ত্রজ্ঞান বিশেষ কিছু নেই। আমি বই পুস্তক পড়ে যেটুকু জানতে পারি বা নিজের ভালো লাগে সেটুকু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। জ্ঞানী ব্যক্তি সেই যিনি সদ্গুরুর আশ্রয় থেকে প্রকৃত জ্ঞান লাভ করেছেন বা যার ঈশ্বরের আদেশে যিনি জ্ঞান দান করেন। যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নেই, সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, তাই সেটা ফুরোয় না। সুতরাং সেই জ্ঞান আমার নেই, সুতরাং শুধু মিথ্যা পাণ্ডিত্য দেখিয়ে কোনো লাভ নেই। সুতরাং আপনারা আমাকে শাস্ত্র বিষয়ক বিশেষ কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে পারি না। এই প্রসঙ্গেই একটি আলোচনা আপনাদের কাছে আজকে শেয়ার করছি। একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওনার নাম শশধর তর্কালঙ্কার। ওনার সাথে রামকৃষ্ণদেবের কিছু কথোপকথনের অংশ আমি এই ভিডিওতে তুলে ধরছি। তার আগে বলে রাখি, শশধর তর্কচূড়ামণি ছিলেন হিন্দু ধর্মের প্রচারে আগ্রহী একজন বক্তা, সুবক্তা বলতে পারেন। তিনি ওনার পিতার নিকট অনেক শাস্ত্র অধ্যয়ন করেন। ওনার সাথেই রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ হয় ঈশান মুখোপাধ্যায়ের ঠনটনিয়ার বাড়িতে। এই প্রসঙ্গে কিছু আলোচনা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শশধর মহাশয়কে বললেন, আচ্ছা তুমি কিরকম লেকচার দাও? শশধর মহাশয় বললেন, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি, শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না, হাজার লেকচার দাও বিষয় লোকদের কিচ্ছু করতে পারবে না। পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেয়ালের কিছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু চারধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনই তেতো। তোমার লেকচারে বিষয় লোকদের বড় কিছু হচ্ছে না, তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে তো দাঁড়াতেও চলতে শিখে। কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ঠাকুর শশধরকে আরও বলছেন, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্যও আছে? যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই, সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয়, তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দিতে থাকে মা তার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন, সে জ্ঞান আর ফুরোয় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছ কি না? ওখানেই উপস্থিত ছিলেন হাজরা মশাই। হাজরা মশাই বলে উঠলেন, হ্যাঁ অবশ্যই আদেশ পেয়েছেন। কি মশাই? পণ্ডিত বললেন, না আদেশ তা এমন কিছু পায়নি। যেখানে এই আলোচনা চলছে সেই বাড়ির গৃহস্বামী বলে উঠলেন, আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে? চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি, আর যে আদেশ পায়নি তার লেকচারে কি উপকার হবে?
তাই বলছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলে ঠাকুর গান গাইছেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। এই সাগরে ডুবলে মরে না, এ যে অমৃতের সাগর। ঠাকুর নরেন্দ্রকে বলেছিলেন, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা মনে কর, খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস, কোথায় বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই, এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তিপ্রেমের বাড়াবাড়ি করতে নাই, ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি, তখন আদেশও হবে লোকশিক্ষাও হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ওং শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।